enamel copper conductor and এটা যে অপোজিটে দেখো আমি এটাকে ঘষে নিয়েছি এটা এনামেলটাকে তোলার চেষ্টা করছি এই ভেতর থেকে দেখো তুমি কপারটা দেখতে পাবে ভিতরে যে কালারটা সেটা হচ্ছে কপার দেখো উপর দিয়ে একটা লেয়ারটা উঠে যাচ্ছে এটাকে আমরা লেয়ারটাকে যদি তুলে দিতে পারি একটা ওয়ার্নিশের কোটিং থাকে দেখো তুমি এখানে কোটিংটা দেখতে পাচ্ছ মানে কপারের কালারটা এটা কালারটা তুমি আলাদাভাবে দেখতে পাচ্ছ এটা একটা কোটিং দেওয়া থাকে এটাকে এনামেল কোটিং বলে এই এনামেল কোটিংটাও একটা ইনসুলেশন কোটিং এই কোটিংটাকে তুলে দিলে তবে কিন্তু আমাদের ভেতর থেকে কপারটা পাওয়া যায় দেখো কপারের কালারটা একটু অন্যরকম আর এনামেলের কোটিংটা একটু অন্যরকম এটা এনামেল কপার কন্ডাক্টর বলে এটাকে আমি ছুরি দিয়ে ঘষেছি তার ফলে এটা উঠে গেছে কপারটা বেরিয়ে পড়েছে এনামেল কোটিংটাকে তুলে নিলে তবে আমি কপারটা পাবো দেখো এখানে আমি এনামেল কোটিংটাকে তুলেছি ছুরি দিয়ে ঘষলেই আমাদের এনামেল কোটিংটা উঠে যায় এনামেল কোটিংটা উঠলে তবে আমরা পিওর কপারটা দেখতে পাই দেখো এখানে কিন্তু পিওর কপার মেটাল ঠিক আছে আর এর গায়ে দেখো একটা এনামেল কোটিং দেওয়া ছিল এনামেল কোটিংটাকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি তাহলে আমাদের ইনসুলেশনটা এই এনামেল কোটিংটা ইনসুলেশনে কাজ করে দেখো এখানেও রয়েছে দেখতে পাচ্ছ এটাকে তুললে আমাদের এই কপারটা পাওয়া যায় দেখো কপারটা উঠে যাচ্ছে কপারের উপর থেকে দেখো এনামেল কোটিংটা উঠছে দেখো এনামেল কোটিং ঠিক আছে ক্লিয়ারের মতো দেখো এনামেল কোটিংটা উঠে গেছে ওই কোটিংটা দেওয়া থাকে এটা একটা ইনসুলেশনের মতো কাজ করে এটা সাধারণত ওয়ার্নিশ গালা এই ধরনের জিনিস দিয়ে এই এনামেল কোটিংটা দেওয়া হয়